প্রতিবাদত বাধা আরক্ষী প্রশাসনের, সমদল গাড়ীক আধা বাটতে আবদ্ধ করে আরক্ষীয়ে। অত্যাবশ্যকীয় সামগ্রী, জীবনদায়িনী ঔষধ, রন্ধন গ্যাস, পেট্রোল ডিজেলকে ধরে সকল অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদত বৃহস্পতিবারে শিবসাগর রাইজর দল কৃষক মুক্তি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতিয়ে এক প্রতিবাদী কার্যসূচী গ্রহণ করেছিল। শিবসাগর স্টেশন চারিয়ালির টাই বিকাশ কেন্দ্রের সংগঠন কেটার কেবা শতাধিক নেতা কর্মীয়ে এক বৃহৎ সমদল উলিয়ায় নগরের মাজেদি। মূল্য বৃদ্ধির রোধ সমদল উলিয়ার সময়তে আরক্ষীয় প্রতিবাদকারী সকলক বাধা প্রদান করাত অধিক উত্তপ্ত হয়ে পড়ে পরিস্থিতি। প্রতিবাদকারী আর আরক্ষীর মাজত তীব্র বাক বিতণ্ডা হওয়ার লগতে হতাহতিরও সৃষ্টি হয়। যোগান বিভাগ হাই হাই আদি স্লোগানেরে রাজপথ উত্তাল করে প্রতিবাদকারী সকলে। পরিবেশ অধিক উত্তপ্ত হয়ে পড়াত সমদলটুক জেলা উপায়ুক্তর কার্যালয় যাবলে নিদি দলমুখ চারিয়ালিতে আরক্ষীয়ে বহু সময় ধরে আবদ্ধ করে রাখে। পিছত দলমুখ চারিয়ালিতে রাইজর দল কৃষক মুক্তি আর ছাত্রমুখী সংগ্রাম সমিতির প্রতিনিধিয়ে উপায়ুক্তক স্মারকপত্র প্রদান করে প্রতিবাদী কার্যসূচী সামরণি করে। রাইজর দলের কেন্দ্রীয় উপসভাপতি বেদান্ত লস্করে মূল্য বৃদ্ধির রোধ নকরিলে সমগ্র রাইজজুড়ি আন্দোলন গড়ি তুলিব বলে হুঙ্কার প্রদান করে। লগতে কয় যে শাসকীয় দলের মন্ত্রী বিধায়কে মূল্য বৃদ্ধিক লৈ করা তুলুঙা মন্তব্য কেতিয়াও সহ্য করা নহব। রাইজর দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির যৌথর উদ্যোগত মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শিবসাগর জেলাত এক বিশাল প্রতিবাদী কার্যসূচী লওয়া হয়েছে। আপনার সকলে জানে যে আজি ডিজেলর মূল্য বৃদ্ধি হয়েছে, পেট্রোলের মূল্য বৃদ্ধি হয়েছে, ইন্ধনজাত সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে, খাদ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে আর গৃহ নির্মাণ সামগ্রী সমূহরও অত্যাধিক মূল্য বৃদ্ধি হয়েছে। আর এই অত্যাধিক মূল্য বৃদ্ধি হওয়ার সময়তে বিজেপি নেতৃত্বাধীন সরকারখনের অংশীদার মন্ত্রী বিধায়ক এমএলএ সকলে যধরণে সাধারণ অসমবাসী রাইজক মূল্য বৃদ্ধিক লৈ বান্দরের কারণে মূল্য বৃদ্ধি হয়েছে, মূল্য বৃদ্ধি হয়েছে আপনাদের আলু নেখাব পিঁয়াজ খাওক এনেকা ধরনের তুলুঙা বহুয়ালি আর ফটো আমি কথা কই জনগণক রাইজক মানুষক যি ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করেছে আমি তীব্র ভাষার গরিহণা দিছো আর অনতি বিলম্বে মূল্য বৃদ্ধি রোধ করবর কারণে আমি দাবি উত্থাপন করেছো। চাও সকলে জানে যে অসম সরকারে সিন্ডিকেট নচলাও বলে কয়, প্রত্যেকতে সিন্ডিকেট চলি আছে, সকলে জানে প্রত্যেকতে সিন্ডিকেট চলি আছে আর এইবিলাক বন্ধ হব লাগে আর মূল্য বৃদ্ধি অনতি বিলম্বে রোধ হব লাগে। আমগুড়ি বিধায়ক প্রদীপ হাজরিকা ডাঙরিয়ায় যাকালি যধরণে বহুয়ালি তথা তুলুঙা বক্তব্য দি বান্দরের কারণেহে মূল্য বৃদ্ধি হওয়া বলে এনেকা ধরনের ফটো আমি কথা কই মানুষ যধরণে অপমান করেছে আমি রাইজর দলে আহ্বান জানাইছো প্রদীপ হাজরিকা ডাঙরিয়ায় অনতি বিলম্বে মানুষক অসমবাসী রাইজর ওসর ক্ষমা ভিক্ষা মাগিব লাগে, ক্ষমা খুঁজিব লাগে বলে আমি দাবি উত্থাপন করেছি। শিবসাগরের পার্শ্বতী গগৈ, রিপোর্ট নর্থ ইষ্ট।